আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠিয়ে আছি আমি রাজ আজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস লীলাপতি এর চতুর্থ পর্ব মজুর পা কেটেছে তিনি শহরবাড়ি নামের পাকা দালানের বারান্দায় মোড়ায় বসে আছেন তার সামনে আরেকটা মোড়া সেই মোড়ায় তার কেটে যাওয়া পা রাখা আছে ন দশ বছরের একটি মেয়ে কাটা পায়ের চিকিৎসা করছে বেশ গুছিয়ে করছে সে একটা কুপি জ্বালিয়েছে কুপির আগুনে কাপড় পুড়িয়ে ছাই বানাচ্ছে সেই ছাই পায়ের কাটা জায়গায় যত্ন করে লাগিয়ে দিচ্ছে মেয়েটার মুখ গোল মায়া চেহারা মঞ্জুমের আদর যত্নে মোহিত হয়ে বললেন নাম কি মা তোমার কৈতরী কৈতর থেকে কৈতরী বাহ সুন্দর নাম তুমি কি সিদ্দিক সাহেবের কেউ হও মেয়ে হই বলো কি তুমি সিদ্দিক সাহেবের মেয়ে উনার মেয়ে হয়ে আমার পায়ের ময়লা পরিষ্কার করছ এটা কেমন কথা কিছু হবে না মঞ্জু খুশি খুশি গলায় বললেন কিছু হবে না এটা ঠিক বিখ্যাত একটা কবিতা আছে বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌলভী দিল্লির কবিতাটা জানো জি না আমিও তো মাত্র দুটা লাইন জানি ধুনছে আমারে তুলা ধুনা ধুনছে মঞ্জু হতভম্ব হবার মতো মুখভঙ্গি করলেন কৈতরি এই দৃশ্য দেখে এতই মজা পেল যে হেসে কুটি কুটি হল মঞ্জু বাচ্চা মেয়েটির হাসি দেখে আনন্দে অভিভূত হলেন তার কাছে মনে হলো ঝড় বৃষ্টি মাথায় করে এ বাড়িতে আসা সার্থক হয়েছে আরেকটি মেয়েকে দরজার আড়াল থেকে উকি দিতে দেখা যাচ্ছে মঞ্জু একবার বললেন এই তুমি কি মেয়েটি কথা শুনে প্রায় উড়ে চলে গেল লীলা শহর বাড়ির দিকে রওনা হয়েছিল মাঝপথ থেকে ফিরে এলো অবাক হয়ে মূল বাড়ির উঠোনে এসে দাঁড়ালো শূন্য বাড়ি লোকজনে ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটেছে সবার চোখে মুখে সংশয় বাড়ির খুঁটি ধরে তরুণী একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটিকে দেখেই মনে হচ্ছে সে খুব ভয় পাচ্ছে লীলাকে ঢুকতে দেখে মেয়েটি চোখ তুলে লীলার দিকে তাকালো লীলার সঙ্গে সঙ্গে মনে মনে বলল বাহ সুন্দর তো মেয়েটি সিদিকুর রহমানের বাড়ির উঠানে বিচা সভা বসেছে লোকমান কিছুক্ষণ আগে কুদ্দুস মিয়া এবং তার মেয়ে পরিবাণুকে নিয়ে এসেছে সিদ্দিকুর রহমানের বড় ছেলে মাসুদ তাদের সঙ্গে এসেছে আশেপাশের কৌতূহলী কিছু লোকজন চলে এসেছে মসজিদের ইমাম সাহেব এসেছেন ফুটফুটে দুটি মেয়ের একটিকে দেখা যাচ্ছে সে খুঁটির আড়ালে দাঁড়িয়ে এই মেয়েটির মনে হয় লজ্জা বেশি সিদ্দিকুর রহমান তার আগের জায়গাতেই আছেন ইজি চেয়ারে আছোয়া হয়ে আছেন তাকে সামান্য বিরক্ত মনে হচ্ছে লীলা তার বাবার পাশে দাঁড়ালো সিদ্দিকুর রহমানের মেয়ের দিকে তাকিয়ে বললেন যাও ভেতরে যাও এইখানে দাঁড়ানোর দরকার নাই লীলা দাঁড়িয়ে রইল নল না সিদ্দিকুর রহমান হাতি মাসুদকে ডাকলেন মাসুদ সঙ্গে সঙ্গে এগিয়ে এলো ভয় তার শরীর কাঁপছে ফসা মুখ ফ্যাকাশ হয়ে গেছে সে তার বাবার দিকে তাকাচ্ছে না সে তাকাচ্ছে লীলার দিকে এই মেয়েটিকে সে চিনতে পারছে না অপরিচিত একটি তরুণী মেয়ের সামনে তাকে কি শাস্তি দেওয়া হবে কে জানে তার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে কাঁদতে পারছে না গলা শুকিয়ে কাঠ হয়েছে লীলা ছেলেটাকে চেনে না আগে কখনো দেখেনি তারপরেও সে স্পষ্ট বুঝল এই ছেলেটা সম্পর্কে তার ভাই তাদের দুজনের মা ভিন্ন হলেও তারা ভাই বোন ছেলেটার মুখ দেখে লীলার মায়া লাগছে বেচারা এত ভয় পাচ্ছে কেন ভয়ঙ্কর কোনো অপরাধ কি সে করেছে নিতান্তই বালক চেহারার একজন ভয়ঙ্কর কি করতে পারে এর বয়স কত হতে পারে ষোলো সতেরো নাকি আঠারো সিদ্দিকুর রহমান ছেলের দিকে তাকিয়ে বললেন তুমি নাকি ইদানিং গান বাজনা শিখছো এই প্রশ্ন করতে করতে তিনি আছোয়া অবস্থা থেকে বসা অবস্থায় চলে এলেন তার গলার আওয়াজ শান্ত যেন তিনি তার ছেলের সঙ্গে গল্প গুজব করছেন পড়াশোনার খবর যেভাবে নিতে হয় সেভাবেই গান বাজনার খবর নিচ্ছেন কথার জবাব দাও না কেন গান বাজনা নাকি শিখছো জি গান দু একটা শিখেছ জি না তাহলে কি বাদ্য বাজনা আসো জি কি শিখছ তবলা ছেলেপুলে বখাটে হয়ে গেলে প্রথম শিখে তবলা তবলা শিখেছ জি কতটুকু শিখেছ মাসুর জবাব দিল না সিদ্দিকুর রহমান লোকমানের দিকে তাকিয়ে বললেন দৌড় দিয়া যাও কুদ্দুসের বাড়ি থেকে তবলার বায় নিয়ে আসো আমার পুত্র তবলা কেমন শিখেছে তার পরীক্ষা হবে এত করে একটা বিদ্যা শিখেছে দেখি সেই বিদ্যার কি অবস্থা লীলার হাসি পাচ্ছে শুরুতে তার বাবার দেখে মনে হচ্ছিল ভয়ঙ্কর কোনো বিচার হবে এখন সেরকম মনে হচ্ছে না মনে হচ্ছে পুরো বিচার ব্যবস্থার মধ্যে হালকা মজা আছে খুবই আশ্চর্যের ব্যাপার একজন আবার সত্যি সত্যি দৌড়ে তবলা আনতে গেছে সবচেয়ে ভালো হয় ছেলেটা যদি চমৎকার তবলা বাজিয়ে সবাইকে হতভম্ব করে দেয় সেটা মনে হয় বেচারা পারবে না কারণ সে থরথর করে কাঁপছে এত ভয় পাচ্ছে কেন লীলার ইচ্ছা করছে ছেলেটাকে সে বলে এত ভয় পাচ্ছ কেন উনি তোমার সঙ্গে মজা করছেন তোমাকে নিয়ে হাসি তামসা করার চেষ্টা করছেন হাসি তামসা গায়ে নামাকলেই হয় স্মৃতি করে আমার ছেলের দিকে তাকিয়ে আঁতুরি গলায় ডাকলেন মাসুদ মাসুদ ক্ষীণস্বরে বলল জি তবলা এমন কঠিন বিদ্যা যেটা শেখার জন্যে মানুষের বাড়িতে রাত কাটাতে হয় এটা জানতাম না তুমি কি সারা রাত বাজাও নাকি তবলা শেখার পাশে পাশে কুদ্দুসের মেয়েটার সাথে তবলা বিষয়ে কথা বলো কুদ্দুসের মেয়ে যেহেতু গান বাজনার মধ্যে আছে সেও নিশ্চয়ই তবলা বিষয়ে জানে এই মেয়ে তুমি জানো না পরিমাণে কিছু বলল না খুঁটির আড়ালে চলে গেল তোমার নাম কি পরিমাণে জবাব দিল না পরিবার বাবা কুদ্দুস ভীত গলায় বলল জনাব আমার মেয়ের নাম পরিবানু সিদ্দিকুর রহমান বললেন মেয়ে যেমন সুন্দর নামও সুন্দর এ মাসুদ পরিবানু সুন্দর মেয়ে না মাসুদ পুরোপুরি পাংশ বর্ণ হয়ে গেল ভয়ঙ্কর কিছু যে আসছে সে বুঝতে পারছে কতটা ভয়ঙ্কর সে সম্পর্কে তার ধারণা নেই সিদ্দিকুর রহমান ছোট নিঃশ্বাস ফেলে বললেন মাসুদ যাও পরিবাণুর পায়ে কদম বুসি করে বলো তুমি আমার মা এটা বলতে দোষে কিছু নাই ছেলে মায়ের জাত বয়সে ছোট মেয়েকেও মা ডাকা যায় যাও দেরি করবা না দেরি আমার ভালো লাগে না পরিবাণু এখন থেকে তোমার মা লীলার কাছে মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ব্যাপারটা এখন আর হাসি তামাশা রসিকতার পর্যায়ে নেই বাড়াবাড়ি ভালো জিনিস না সে কিছু বলতে যাবে তার আগেই মাসুদ পরিবাণুর কাছে এসে বসে পড়ল। হাত দিয়ে পাশ পোশ করল না তবে মুখে বিড়বিড় করে বলল আপনি আমার মা পরিবাণু কাছে। কান্নার শব্দ শোনা যাচ্ছে না তবে শরীর কাঁপা দেখে বোঝা যাচ্ছে সিদ্দিকুর রহমান বললেন শাস্তি সামান্য বাকি আছে আমার এই ছেলে লজ্জার মা থাকিয়েছে তার এখন লাজ লজ্জা নাই যে মেয়ের সঙ্গে ভাব ভালোবাসার চেষ্টা করেছে তারাই মা ডাকতেছে সুলেমান এখন আমার ব্য হ্যালে কানে ধরে সারা গ্রামে একটা চক্কর দেবার ব্যবস্থা করো ন্যাংটো করে চক্কর দেওয়া গায়ে যেন একটা সুতাও না থাকে লজ্জা যখন নষ্ট হয়েছে পুরোপুরি নষ্ট হোক দেরি করবা না এরে ন্যাংটা করো এইখানেই করো মেয়েরা উপস্থিত আছে তাতে কোনো অসুবিধা নাই মেয়েদের মধ্যে একজন এখন সম্পর্কে তার মা হয় মার সামনে পুত্র নগ্ন হতে পারে এতে লজ্জা নাই লীলা অবাক হয়ে দেখল সতী সতী সুলেমান নামের লোকটা মাসুদের দিকে এগিয়ে যাচ্ছে যে ভঙ্গিতে এগুচ্ছে তাতে মনে হচ্ছে নগ্ন করার কাজটা সে করবে লীলা সুলেমানের দিকে এক পায়ে গিয়ে কঠিন গলায় বলল সুলেমান শুনুন খবরদার যথেষ্ট হয়েছে সুলেমান থমকে দাঁড়ালো হতভম্ব হয়ে তাকালো একবার লীলার দিকে আরেকবার সিদ্দিক সাহেবের দিকে সিদ্দিক সাহেব এখন একটা সিগারেট ধরাবার চেষ্টা করছেন বাতাসের কারণে সিগারেট ধরানো যাচ্ছে না দেয়াসলায় বারবার নিভে যাচ্ছে তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আশেপাশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই মাসুদ মেঝেতে বসেছিল লীলা তার পাশে গিয়ে দাঁড়ালো লীলা হাত বাড়িয়ে বলল আসো আমার সঙ্গে মাসুদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো লীলা হাত ধরে তাকে নিয়ে বাগানের দিকে রওনা হলো মাসুদ এখন কাঁদতে শুরু করেছে শব্দ করেই কাঁদছে সিদ্দিক সাহেবের সিগারেট শেষ পর্যন্ত ধরেছে তিনি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন এই আমার বড় মেয়ে আমার বড় মেয়ের কথার ওপরে আর কোনো কথা নাই আজ থেকে তার কথাই খাবারের শেষ কথা তোমরা ভিড় করে থাকবে না যাও জেজার কাজে যাও অতি দ্রুত লোকজন সরে গেল সিদ্দিকুর রহমান আবারও ইজি চেয়ারে শুয়ে পড়লেন চোখ বন্ধ করে বললেন সুলেমান আমার বড় মেয়েকে কেমন দেখলা বাপ কা বেটি না জি বাপকা বেটি মাসুদের আমি ন্যাংটা করে শাস্তি দিতাম না এই শাস্তি দেওয়া যায় না তারপরেও এরকম একটা শাস্তির কথা কেন বললাম জানো জি না আমার বড় মেয়ে কি করে সেটা দেখার জন্য যেরকম করবে ভেবেছিলাম সেরকম করেছে মাসাল্লা মেয়েটা হয়েছে অবিকলতার মার মতো যেরকম চেহারা সেরকম স্বভাব চরিত্র সিদিকুর রহমানের চোখে দ্বিতীয়বার পানি এসেছে তার বড় ভালো লাগছে সুলেমান জি আবার জিজ্ঞেস করতেছি ভেবে একটা মজার কথা বলে শোনো আমার দাদাজান যান একবার সন্ধ্যাকালে করলেন কি লম্বা একটা বাঁশের মাথায় একটা হারিকেন ঝুলাইয়ে বাঁশটা বাড়ির উঠানে পুঁতে দিলেন সবাই জিজ্ঞেস করলো ব্যাপার কি দাদাসান বললেন একটা ঘটনায় আমার মনে খুব আনন্দ হয়েছে এই জন্য কাজটা করলাম সবাই জানতে চাইল ঘটনা কি দাদাজান বললেন ঘটনা কি আমি বলবো না আমার মনের আনন্দটাই সবাই দেখ আনন্দের পেছনে ঘটনা জানার দরকার নাই দাদাজানের মতো আজ আমার মনেও আনন্দ হয়েছে বাসের আগায় একটা হারিকে নাচতেও জুলাও সুলেমান বলল জি আচ্ছা কেউ যদি জানতে চায় ঘটনা কি কিছু বলবা না সব ঘটনা সবার জানার দরকার নাই সব ঘটনা শুধু বাকি জানবেন আর কেউ না জি আচ্ছা রাতে বড় খানার ব্যবস্থা করো মাংস রান্নার জন্যে ফজলুরে খবর দিয়ে আনো জি আচ্ছা পশ্চিমের পুকুরে জাল ফেলবো হুম ফেলো জাল টানার সময় আমার মেরে নিয়ে যাবে সে দেখে মজা পেতে পারে জিয়াসা। আজ দুপুরে আমি কিছু খাবো না উপবাসে যাব রাতে সাথে খানা খাব জি উনার থাকার ব্যবস্থা কোনখানে করবো লীলা থাকবে পুরনো বাড়িতে শহর বাড়িতে না আমার ঘরের উত্তরের ঘরটা তারে দাও ঘরের তালা খোলার ব্যবস্থা করো জিয়াসা। রাত আটটা বাজে এসা নামা শেষ করে সিদ্দিকুর রহমান পুরনো বাড়ির বারান্দায় চাদর গায়ে বসে আছেন তার বসার জন্যে উঠানে পাটি পাতা হয়েছে পাটির উপর শতরঞ্জি বেঁচানো বাড়ির উঠানে মাংসের বিখ্যাত কারিগর ফজলু মিয়া মাটির বড় হাড়িতে খাসির মাংস বসিয়েছে শুধুমাত্র পেঁয়াজের রসে মাংস দমে সিদ্ধ করা হচ্ছে কাজটা জটিল আগুনের আঁচ বেশি হতে পারবে না আবার কম হতে পারবে না হাড়ের মুখের ঢাকনা আটা দিয়ে আটকানো ফজলুর দৃষ্টি আটার দিকে ফুটো হয়ে বাষ্প বের হয়ে যাচ্ছে কিনা মাছ রান্না হচ্ছে ভেতর বাড়িতে পশ্চিম পুকুর থেকে ছটা বড় মাছ ধরা হয়েছে একটা কাতল ওজন আঠারোশের আর একটা নানির মাছের ওজন সাতশের এত বড় আকৃতির নানির মাছ সচরাচর পাওয়া যায় না লীলার ভাগ্যে এত বড় নানির ধরা পড়েছে এটা একটা সৌভাগ্যের লক্ষণ কারণ নাম করে পুকুরে জাল ফেললে কি মাছ ধরা পড়ে তা দিয়ে ভাগ্য পরীক্ষা হয়ে যায় এবার ময়মনসিংহের ডিসি সাহেব এসেছিলেন তার নামে জাল ফেলার পর কয়েকটা গজার মাছ ছাড়া কিছু ওঠেনি ভেতর বাড়ি থেকে লীলা বের হয়েছে সে উঠানে নেমে গেল কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাঁশবাগানের দিকে বাঁশবাগানে লণ্ঠন ঝুলানো হয়েছে সে লণ্ঠন থেকে চোখ নামিয়ে তাকালো বাবার দিকে সিদ্দিকুর রহমান জানতেন তার মেয়ে এই কাজ করবে চোখে যেন চোখ না পড়ে সেজন্যই তিনি আগে থেকেই অন্যদিকে তাকিয়ে আছেন তবে মেয়ে কি করছে না করছে তা তিনি লক্ষ্য রাখছেন মানুষ অন্যদিকে তাকিয়েও আশেপাশের কিছু দৃশ্য দেখতে পারে লীলা ফজলু মিয়ার কাছে গেল ফজলু মিয়া ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়েছে এখন আবার লীলা তাকাচ্ছে বাসবনের দিকে লণ্ঠনের ব্যাপারটা মনে হয় মেয়ের মাথা থেকে যাচ্ছে না মেয়ে এখন এগিয়ে আসছে তার দিকে এখন মেয়ের দিকে তাকানো উচিত লীলা বলল বসি আপনার পাশে সিদ্দিক রহমান হাতের ইশারায় লীলার বসার জায়গা দেখিয়ে দিলেন এ মেয়ে কত সহজেই না তার সঙ্গে কথা বলছে সিদ্দিকুর রহমান বললেন তোমার থাকার ঘর পছন্দ হয়েছে লীলা কিছু বলল না ঘর তার পছন্দ হয়নি অন্ধকার ঘর ছোট জানালা বিশাল ঘরের প্রায় পুরোটা জুড়েই গাদ্দা এক শহর বাড়ি নামের বাংলোর ঘরগুলি অনেক সুন্দর সেখানে থাকতে পারলে হতো কিন্তু তাকে বলা হয়েছে এই ঘরে থাকতে সিদ্দিকুর রহমান বললেন তুমি যে ঘরে থাকবে সেই ঘরে তোমার মা থাকতেন লীলা বিস্মিত হয়ে বলল সত্যি হ্যাঁ তোমার মা চলে যাবার পর আমি এই ঘর তালা বন্ধ করে দিই আজ তোমার জন্য তালা খোলা হয়েছে এই গাবদা খাট মার পছন্দ ছিল হুম এই খাটের একটা নাম আছে ময়ূর খাট আমার দাদা খান বাহাদুর হামিদুর রহমান সাহেব তার স্ত্রীর জন্য বানিয়েছিলেন তবে তিনি এই খাট কখনো ব্যবহার করেন নাই কেন করেন নাই সেটা জানি না মানুষ সব সময় জানতে চায় কিন্তু জানতে পারে না আমরা অল্প জানি কিন্তু ভাব করি অনেক জানি লীলা বাবার কথায় সামান্য চমকালো সিদ্দিকুর রহমান বললেন তুমি এখন নিজের কথা বলো তোমার বিষয়ে জানতে ইচ্ছা করছে কি জানতে চান পড়াশোনা কত দূর করেছ বি অনার্স পরীক্ষা দিয়েছি সামনের মাসে রেজাল্ট হবে বলো কি পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে পড়াশোনা কোথায় করেছো ঢাকায় ইন্টারমিডিয়েট পাশ করেছি ইডেন কলেজ থেকে তারপর ঢাকা ইউনিভার্সিটি তুমি পড়াশোনা কেমন ভালো ইন্টারমিডিয়েট পরীক্ষায় ছেলে মেয়ে সবার মধ্যে থার্ড হয়েছিলাম সিদ্দিক সাহেব তার মেয়ের দিকে তাকিয়ে আছেন তার চোখে আনন্দের চেয়েও যেটা বেশি তার নাম বিস্ময় সিদ্দিকুর রহমান বললেন হঠাৎ যে আমাকে দেখতে আসছো এর পিছনে কি কোনো কারণ আছে কোনো কারণ নাই সিদ্ধিক রহমান মেয়ের দিকে সামান্য ঝুঁকে এসে বললেন সামান্য যে পশু সেও কারণ ছাড়া কিছু করে না মানুষ তো কখনোই করে না তবে সব কারণ মানুষ নিজে জানে না অন্য একজন জানে অন্য একজনটা কে আল্লা পাক মা তুমি কি নামাজ পড়ো মাঝে মাঝে পড়ি কোরআন মসজিদ পড়তে পারো পারি তোমার নাম যে লীলাবতী রাখা হয়েছে কেন রাখা হয়েছে সেই কারণ কি জানো জানি না আমি শুধু জানি মা সবাইকে বলে রেখেছিল তার যদি মেয়ে হয় তার নাম যেন লীলাবতী রাখা হয় ছেলে হলে কি নাম রাখা হবে বলে নাই না আপনাকে একটা কথা জিজ্ঞেস করি বাসবাগানের মাথায় হারিকেন ঝুলছে কেন সিদ্দিকুর রহমান বললেন আমার মনে খুব আনন্দ হয়েছে এটা জানানোর জন্যে বাঁশবাগানের আগে হারি আনন্দ পেলে মানুষ তার আনন্দের খবর সবাইকে জানাতে চেষ্টা করে মানুষ দুঃখ পেলে কিংবা কষ্ট পেলে তার খবর কিন্তু জানাতে চায় না গোপন করে রাখে মানুষ তারা অন্য সব পশু প্রাণী জগতের নিয়ম কিন্তু ভিন্ন পশু বা পক্ষী জগতের নিয়ম হলো দুঃখ কষ্ট চিৎকার চেঁচামেচি করে সবাইকে জানাও আনন্দের খবর গোপন রাখো লীলা হেসে ফেলল সিদ্দিকুর রহমান বললেন মা তুমি হাসো কেন আপনার কথা শুনে হাসি আমার কথা শুনে কেন হাসলা লীলা বলল কি জন্য হেসেছি তার কারণ আমি জানি না অন্য একজন হয়তো জানেন কিন্তু তিনি তো কিছু বলেন না সিদ্দিকুর রহমান মেয়ের দিকে তাকিয়ে আছেন লীলা তাকিয়ে আছে তার বাবার দিকে কেউ চোখের পাতা ফেলছে না মনে হয় একজন অন্যজনকে বোঝার চেষ্টা করছে লীলাদের বাড়ি মঞ্জু পছন্দ হয়েছে এ বাড়িতে আজ তার তৃতীয় দিবস পছন্দের মাত্রা প্রতিদিনই বাড়ছে লক্ষণ ভালো নয় চক্রবৃদ্ধি হারে যদি পছন্দ বাড়তে থাকে তাহলে এক সময় দেখা যাবে তিনি এখানে স্থায়ী হয়েছেন তিনি কোথাও স্থায়ী হতে চান না শিকড় বসানো গাছের স্বভাব তিনি মানুষ মানুষের কোথাও শিকড় বসাতে নেই তবে এই বাড়ির প্রতিটি মানুষকে তার মনে ধরেছে সবচেয়ে মনে ধরেছে লীলার দুই বোনকে কৈতরী এবং চৈতরী আদর করে এদেরকে এখন তিনি ডাকছেন কই এবং জৈ কৈতরী তার সঙ্গে আছে ছায়ার মতো জৈতরী তাকে লক্ষ্য করে দূরে থেকে সে হয় দরজার আড়াল থেকে তাকে দেখবে কিংবা গাছের আড়াল থেকে দেখবে কৈতরীর মতো রূপবতী বালিকা তিনি তার জীবনে দ্বিতীয়টি দেখেননি এই ঘোষণা কয়েকবারই দেওয়া হয়েছে কৈতরীকে নিয়ে তিনি খানিকটা দুশ্চিন্তাও বোধ করেছেন অতি বড় রূপসী ঘর পায় না এই প্রবাদের কারণে তাছাড়া মেয়েটির চুলও লাল লাল চুলের মেয়েরা কোথাও স্থায়ী হতে পারে না তাদের কলমিলতার মতো ঘুরে বেড়াতে হয় জন্য যাকে নিযুক্ত করা হয়েছে পিঙ্গল কেশ দেশ সেবার তাকে তার খুব পছন্দ হয়েছে লোকটির নাম বদু বয়স ত্রিশের মতো গাঢ় কৃষ্ণবর্ণের ক্ষীণকায় একজন মানুষ ছয় ফুটের মতো লম্বা সে মনে হয় তার শারীরিক দুর্ঘের কারণে লজ্জিত তার চেষ্টা পুঁজো হয়ে বাঁকা হয়ে লম্বা শরীর যতটা পারে কমিয়ে রাখা বদুর দোষ হলো সে সারাক্ষণই কথা বলে আর গুণ হলো সেই সব কথা শুনতে ভালো লাগে দুপুরবেলা বদু মঞ্জুর সারা শরীরে সরিষার ঝাঁঝালো তেল মাখিয়ে দলায় মলাই করে আরামে তার চোখ বন্ধ হয়ে ঘুম পেয়ে যায় তখন তার মনে হয় মানব জীবনের সার্থকতা এই দলাই মলাইয়ে সবচেয়ে মজার কথাগুলি বধু এই সময় বলে বুঝছেন স্যার সাসাজি কিন্তু হুম 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 হু হু আবার কি পরিষ্কার করে বলো সব কিছু পরিষ্কার করে বলা যায় না স্যার কিছু ভাবে বুঝতে হয় ভাবে বুঝেন নজর কইরা ভাব দেখেন কি ভাব দেখবো বাসের আঘাত লন্ঠন জ্বালাইছে দেখেন নাই এখন বলেন দেখি ঘটনা বলতে পারছি না কি ঘটনা পাকার দালান ধুইয়া টিনের ঘরে থাকে বলেন দেখি কি ঘটনা বলতে পারছি না কি ঘটনা জিন সাধনা আছে এই হইল ঘটনা কি সাধনা জিন জিন সাধনা উনার দুই দুই পালা আছে এরা ভাই কি পাল্টা কথা বলো শুনতে না চাইলে বলবো না জবান বন্ধ করলাম তো আমি ছিলাম তার পাংখা বর্দার রাইতের পর রাইত আমি তাকে পাংখা দিয়ে হাওয়া দিছি তার অনেক ঘটনা সচক্ষে দেখা কি দেখেছো সেটা তো বলবো না কেন বলবে না সব কিছু বলা ঠিক না পাগলা হন ঠোন সাহেবের ভূত থাকে শহর মাঝে মধ্যে সে গিয়া বড় সারের সাথে ইংরেজিতে গপসপ করে সেই গপশপও আমি শুনেছি কি শুনেছ সেটা তো আপনারা বলবো না আমারও তো শখ নাই গোপন জিনিস আমি লারাচাড়া করি না বড় সাহেব সম্পর্কে যত কথাই তিনি শোনেন না কেন মানুষটাকে তার পছন্দ হয়েছে শুধু পছন্দ নয় বেশ পছন্দ তার কাছে মনে হচ্ছে এমন বিনয় এবং ভদ্রতা তিনি খুব কম মানুষের মধ্যে দেখেছেন শরীফ ঘরের মানুষদের মধ্যেই শুধু এই জিনিস দেখা যায় লীলার বাবা যে অতি বড় ঘরের মানুষ এই বিষয়ে তিনি এখন একশো ভাগ নিশ্চিত সিদ্দিক রহমান গতকাল দুপুরে মঞ্জুকে বলেছেন আপনি আমার মেয়েটাকে কষ্ট করে নিয়ে এসেছেন আপনার প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নাই আমি আপনাকে সামান্য সম্মান করতে চাই মঞ্জু বিস্মিত গলায় বললেন আপনার কথা বুঝতে পারছি না সম্মানের মধ্যে তো আসি নতুন করে আর কি সম্মান করবেন একটু বিশেষ সম্মান করতে চাই মুঞ্জু অবাক হয়ে বলেছেন আচ্ছা ঠিক আছে করেন কি করতে চান আমি দেখতে চাই ব্যাপারটা কি সম্মান পাওয়ার জন্য নয় ঘটনা কি জানার জন্য মঞ্জু ঘটনার জন্য অপেক্ষা করছেন এখনো কিছু ঘটেনি কবে ঘটবে বোঝা যাচ্ছে না সিদ্দিকুর রহমান যে ব্যাপক কিছু করবেন এটা আন্দাজ করা যাচ্ছে যে কোনো বড় কর্মকাণ্ডের জন্যে ব্যাপক প্রস্তুতি লাগে সমস্যা একটাই লীলা হয়তো হুট করে বলে বসবে একদিনের জন্যে বাবার দেশ দেখতে এসেছিলাম দেখা হয়েছে এখন চলো যাই আমার শখ মিটে গেছে লীলাকে অগ্রাহ্য করা অসম্ভব ব্যাপার লীলা যদি বলে চলো যাই তাকে যেতেই হবে যেসবের নাক খাড়া এবং যাদের চিবুক ঘামে তাদের নিয়ে এই সমস্যা তাদের কথা অগ্রাহ্য করা যায় না লীলার নাক খাড়া এবং তার চিবুক ঘামে খুবই খারাপ লক্ষণ বড় সমান তাকে কি দেখানো হবে এটা নিয়ে তিনি এক ধরনের দুশ্চিন্তার মধ্যেই আছেন কারোর সঙ্গে যে বিষয়টা নিয়ে আলাপ করবেন সেই সুযোগও হচ্ছে না তিনি যে কামরায় থাকেন তার পাশের কামরাতেই আনিসুর রহমান বলে এক যুবক থাকে দুই বোনকে সন্ধ্যাবেলায় পড়ান জাগির ট্যাব ব্যাপার হবে মঞ্জু কয়েকবারই তার সঙ্গে আলাপ পরিচয় করবার জন্য গিয়েছিল সে প্রতিবারই মুখ শুকনো করে বলেছে আমার শরীরটা ভালো না পরে কথা বলি বিরাট অভদ্রতা মঞ্জুদার অভদ্রতা ক্ষমা করেছেন এই যুবক লীলাদের বাড়ির কেউ নয় বাইরের মানুষ বাইরের মানুষের অভদ্রতা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই বেটা থাকুক তার মতো তিনি থাকবেন তার মতো তিনি তার মতোই আছেন তিনি শহর বাড়ি এবং মূলবাড়িতে এমনভাবে ঘুরছেন যেন এটা তার নিজেরই বাড়িঘর তার চলাফেরা তার চলাফেরা আচার আচরণে কোনোরকম দ্বিধা লক্ষ্য করা যাচ্ছে না মূল দক্ষিণের আমবাগানের একটা অংশ তিনি উপস্থিত থেকে পরিষ্কার করিয়েছেন সেখানে চৌকি পাতা হয়েছে ছায়াময় এই জায়গা তার পছন্দ হয়েছে তিনি ঘোষণা করেছেন দুপুরবেলা এখানে তিনি ঘুমাবেন জায়গাটার তিনি একটা নামও দিয়েছেন ছায়াবিথি তিনি ঠিক করেছেন কেউ নেত্রকোনা শহরে গেলে ছায়াবিথি নামের একটা সাইনবোর্ড আনিয়ে বড় আম গাছটা লাগিয়ে দেবেন তার সবচেয়ে বড় পছন্দ হয়েছে বড়ো পুকুর বাড়ির সামনে দুটো পুকুর একটার নাম বড় পুকুর আর একটার নাম কাঁচা পুকুর পুকুর ভর্তি মাছ সাধারণ চিপ ফেলে বিঘো সাইজের কয়েকটা নলা ধরে তিনি উত্তেজিত বড় মাছ ধরার জন্য হুল ব্যবস্থা করতে বলেছেন পিঁপড়ার ডিমের সন্ধানে বধু গেছে বধু বাবার এইসব বিষয়ে বিশেষ জ্ঞানী তার কাছে শুনেছেন সব পেঁপড়ার ডিম মাছ খায় না হিন্দু পিঁপড়ার ডিম মাছে খায় পিঁপড়াদের মধ্যেও যে হিন্দু মুসলমান আছে তিনি জানতেন না বধু তার অজ্ঞতা বিস্মিত হয়ে বলেছে পিঁপড়ার যে হিন্দু মুসলমান আছে এইটা সবই জানে লাল পেঁপড়া হইলো হিন্দু আর কালা পেঁপড়া হইলো মুসলমান মুসলমান পেঁপড়া কামড় দেয় না হিন্দু পেঁপড়া দেয় মঞ্জু বড় বিস্মিত হয়েছেন যতই দিন যাচ্ছে বধু নামের এই লম্বুটাকেও তা ততই পছন্দ হচ্ছে লম্বা মানুষের বুদ্ধি কম থাকে বলে তিনি শুনেছিলেন এখন মনে হচ্ছে এটা খুব ভুল কথা বধুর কাছ থেকে অভদ্র শিরোমণি আনিসুর রহমান সম্পর্কেও কিছু তথ্য পাওয়া গেছে বধু বলেছে লোক খারাপ না তার মাথা সিক্সটি নাইন আছে বদুর মুখে ইংরেজি সিক্সটি নাইন শুনে তিনি মজা পেয়েছেন সিক্সটি নাইনটা কি বদু মা তার বেশি বই পড়ার কারণে এটা হইছে বেশি বই পড়ে নাকি দিন রাত বই নিয়ে আসে কি বই পড়ে ইংরেজি মিংরেজি সব কিছি পড়ে রাইত ঘুমায় না লেখে কি লেখে জানি না কি লেখে লেখে আর বারেন্দা হাটে মঞ্জুর লোকটির সঙ্গে পরিচয়ের জন্যে কিছু আগ্রহ এখন অনুভব করছেন যে লোক দিন রাতি বই পড়ে রাত জেগে লেখে তার অভদ্রতা ক্ষমা করা যায় তার যে আর একটা নাম আছে এইটা জানেন কি নাম কুজা মাস্টার কুজা হইয়া হাটে তো এই জন্যে কুজা মাস্টার অনেকে আবার ডাকে কুজা মাস্টার কুজা মাস্টার নান্দাল শেরে বাংলা একে ফজুল কলেজের ইতিহাসের প্রভাষক আনিসুর রহমানের মেজাজ সকাল থেকে খারাপ মেজাজ বেশি খারাপ হলে তার কিছু শারীরিক সমস্যা হয় জ্বর আসে হাতের তালু জ্বালা করতে থাকে একটা পর্যায়ে মাথা ঘুরতে থাকে তার চর এসেছে হাতের তালু জ্বালা করছে মাথা ঘোরা এখনো শুরু হয়নি মনে হচ্ছে দুপুরের দিকে শুরু হবে তার মেজাজ খারাপের অনেকগুলি কারণ আছে অনেক কারণের প্রধান কারণ হলো গত চার মাসে কোনো বেতন হয়নি কলেজের প্রিন্সিপাল আলহাজ আতালগুনি সাহেবের কাছে গতকাল আনিস গিয়েছিল ভদ্রলোক অমাই খাসি হেসে বলেছেন এত অস্থির হচ্ছেন কেন ইয়াং ম্যান লাইফে শুরুতে স্ট্রাগল করতে হবে না যারা বড় হয় সবাইকে স্ট্রাগল করতে হয় আনিস আনিস হতাশ গলায় বলল এই মাসেও বেতন হবে না আতালগুনি আবারও হাসতে হাসতে বললেন এই মাসে একটা কিছু ব্যবস্থা ইনশাল্লাহ করব আপনার তো খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে না বিরাট মানুষের বাড়িতে জায়গার থাকেন শুনেছি ওই বাড়িতে দশ পদের নিচে রান্না হলে বাবুসিকে কানে ধরে চক্কর দেওয়ানো হয় সত্যি নাকি রান্না অনেক পদ হয় এটা সত্যি কানে ধরে চক্কর দেওয়ার বিষয় জানি না আপনি কি আমাকে হাত খরচে কিছু দিতে পারেন হাত খরচ পা খরচ কোনো খরচে দেওয়া যাবে না কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে মিনিস্টার সাহেবের কলেজ উনি আবার একটু বেকায়দায় পড়ে গেছেন বলে আমাদের সমস্যা হচ্ছে খুবই সাময়িক সমস্যা মিনিস্টার সাহেবকে জানানো হয়েছে আপনি তো অস্থির কেন থাকা খাওয়ার কোনো প্রবলেম তো আপনার হচ্ছে না প্রবলেম হলে বলেন জায়গার চেঞ্জ করে অন্য জায়গায় দিয়ে দিই থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না সিদ্দিকুর রহমান সাহেবের পাকা দালানের দোতালে একটা ভালো ঘর তাকে দেয়া হয়েছে ঘরের জানলাগুলি গ্রামের পাকা বাড়ির জানলার মতো খুব খুপড়ি না বড় বড় জানলা দক্ষিণ দিকের জানলা খুললে হু হু করে বাতাস বয় প্রচন্ড গরমের সময়ও রাতে জানলা খুলে রাখলে রীতিমতো শীত লাগতে শুরু করে খাওয়া দাওয়ার কোনো রকম অসুবিধা নেই ঘরে এসে খাবার দিয়ে যায় এত খাবার আনি যে পাঁচ ছজন মানুষ খেতে পারে কম করে খাবার দিতে অনেকবার বলা হয়েছে কোনো লাভ হয়নি পরের বাড়িতে দিনের পর দিন থাকা খাওয়ার যে অস্বস্তি আছে সেই অস্বস্তিও আনিস এখানে বোধ করে না কলেজের বেশিরভাগ শিক্ষক এই ধরনের ব্যবস্থায় থাকেন গ্রামের দিকে এটা মোটামুটি চালু ব্যবস্থা বিত্তবান মানুষরা কলেজের শিক্ষকদের বাড়িতে জায়গায় রাখতে পছন্দ করেন এতে সমাজে প্রতিপত্তি বাড়ে থাকা খাওয়ার বিনিময়ে আনিসকে কিছুই করতে হয় না সিদ্দিক সাহেবের মেয়ে দুটিকে নিয়ে সন্ধ্যাবেলায় কিছুক্ষণ বসতে হয় দুই মেয়ের সামনে থাকে দুই হারিকেন আনিসের বাঁ হাতে থাকে চিকুন তেল মাখানো বেদ। ব্র্যাকেটে বেতে তেল মাখানো কাজটা বদি খুব আগ্রহের সঙ্গে করে মেয়ে দুটি নিজের মনে মাথা দুলিয়ে দুলে পড়ে আনিস তাকিয়ে থাকে কিছুই বলে না যেন তার কাজ বেত হাতে বসে থাকা একসময় ভেতর বাড়ি থেকে তাদের খাওয়ার ডাক আসে তারা আনিসের দিকে তাকিয়ে গলায় বলে স্যার যাই আনিস উত্তর দেয় না তারা কিছুক্ষণ উত্তরের জন্য অপেক্ষা করে চলে যায় মাঝে মাঝে আনিসের মন খারাপ থাকে তখন সে বলে তের ঘরের নাম তা বলো এই নামটা কারোরই মনে থাকে না তারা একে অন্যের দিকে তাকায় এক সময় ভয় ভয় শুরু করে তেরো একে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো তিন তেরো কি দুই বোন বলতে পারে না মুখ চাচই করে আনিসের হাতের বেত ঝড়ের মতো নেমে আসে কলেজ থেকে ফেরার পর আনিসের কিছুই করার নেই পত্রিকায় কর্মখালি দেখে দরখাস্ত তৈরি করা তার এখন প্রধান কাজ সে বিচিত্র সব চাকরির পাঠিয়েছে বন বিভাগের আমিনের পদেও দরখাস্ত পাঠানো হয়েছে কোনো সূচক জবাব এখনো আসেনি শুধু পাকিস্তান লাইস নামের একটা কোম্পানি থেকে সাম্প্রতিক সময় তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি চেয়ে পাঠিয়েছে নেত্রকোনা থেকে তুলে ছবি পাঠানো হয়েছে আর তাদের কোনো খোঁজ নেই শেরে বাংলা কলেজের প্রিন্সিপাল সাহেব অবশ্যই তাকে ডেকে বলেছেন কর্মখালি দেখে অ্যাপ্লিকেশন পাঠিয়ে কোনো লাভ নেই সব পাতানো খেলা। কে চাকরি পাবে কে পাবে না সব ঠিক করা থাকে আইবাস হিসেবে কর্মখালি বিজ্ঞাপন ছাপা হয় তবে আপনি চিন্তা করবেন না আপনার রেজাল্ট ভালো অনার্সে সেকেন্ড ক্লাস ফার্স্ট আর এম এতে সেকেন্ড ক্লাস থার্ড হওয়া খেলা কথা না ভিতরে জিনিস থাকতে হয় জিনিস মাথার মধ্যে নিয়ে বিনা বেতনের কলেজে পচে মরবেন কেন আমি সেরে বাংলাকে ধরে একটা ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব আমি হাজি মানুষ মিথ্যা আশ্বাস দিচ্ছি বাংলার সঙ্গে আমার পরিচয় আছে আমার বড় ভাই বিবাহ করেছেন সাখারে সেই সূত্রে পরিচয় আনিস ধৈর্য ধরে আছে কারণ তার এখন অন্য কিছু ধরার নেই সে বসে আছে পুকুর পারে নারকেল গাছের ছায়ায় সূর্য সরে যাওয়ায় ছায়াও সরে গেছে আনিসের গায়ে রোদ চিড়বিড় করছে তারপরেও সে সরে বসছে না লাগক রোদ জ্বর তো গায়ে আছেই সেই জ্বর আরো বাড়ুক সবচেয়ে ভালো হয়ে অচেতন হয়ে পড়ে থাকলে জগতে কি ঘটছে বোঝার কোনো উপায় থাকবে না গত পরশু সে কলেজের শিক্ষক প্রণববাবুকে জিজ্ঞেস করেছিল কপরদক মানে কি আমরা যে বলি কপরদকহীন অবস্থা তার অর্থটা কি প্রণববাবু বললেন কপরদক হলো করি প্রাচীন আমলে মুদ্রা সর্বনিম্ন মান ছিল কড়ি যার কাছে একটা কড়িও নাই সেই কপর দক্ষিণ গত মাস পাঁচ দিন ধরে আনিস কপর দক্ষিণ বাড়িতে চিঠি পাঠাতে লাগে সেই দুই আনাও তার কাছে নেই দোকান থেকে সিগারেট বাকিতে কেনা হচ্ছে দোকানদার এখনো বাকিতে দিচ্ছে আর কতদিন দেবে কে জানে জ্বরটা ভালো মতো এলে ভালো হয় সিগারেট খাবার ইচ্ছা মরে যায় খাম কেনার টাকার অভাবে দেশের বাড়িতে মাকে চিঠি লেখা হচ্ছে না মা চিন্তিত হয়ে চিঠির পর চিঠি পাঠিয়ে যাচ্ছেন বাবা তুমি পত্র দিতেছ না কেন তোমার শরীর ভালো আছে তো আমি অত্যন্ত চিন্তিত তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করিয়াছ মা চিঠিপত্র বেশ গুছিয়ে লেখেন শুধু কিছু কিছু বানান লেখেন অন্যরকম করে যেমন তিনি কখনো অত্যন্ত লিখবেন না লিখবেন অত্যন্ত আনিস কপালে হাত দিয়ে জ্বর দেখল মনে হয় রোদে বসে থাকার কারণে জ্বর আরো বেড়েছে খাম কেনার টাকা থাকলে মাকে চিঠি লিখে জানানো যেত সামান্য দু চার টাকা জোগাড় করা সমস্যা না কিন্তু সামান্য দু চার টাকার জন্য হাত পাতা সমস্যা মাকে চিঠিটা এখন লিখে রাখা যায় তারপর যদি কলেজে বেতন হয় তাহলে খাম কিনে চিঠি পাঠানো হবে আনি রোদে পড়তে পড়তে মাকে চিঠি লিখতে শুরু করলো মা আমি অত্যন্ত ভালো আছি অত্যন্ত সুখে আছি আমার গায়ের উপর সুখ ঝরে ঝরে পড়ছে কপর্দক জোগাড় না হওয়া পর্যন্ত মাকে লেখা চিঠি আনিস পাঠাতে পারবে না তবে মালিক ভাইকে লেখা পোস্টকার্ডটা পাঠাতে পারবে পোস্টকার্ড কিনে চিঠি লেখা হয়েছে জেলখানা খামের চিঠি লেখা যায় না পোস্টকার্ডের চিঠি পাঠাতে হয় মালিক ভাই নিরাপত্তা আইনে বন্দী আছেন প্রথমে ছিলেন ঢাকা সেন্ট্রাল জেলে এখন তাকে পাঠানো হয়েছে রাজশাহী সেন্ট্রাল জেলে জেলারের কেয়ার অফে তাকে চিঠি দিলে চিঠি পৌঁছানোর কথা চিঠি দেওয়া যাচ্ছে না কারণ পোস্টকার্ডটা স্থানীয় পোস্ট অফিস থেকে পাঠানো ঠিক হবে না আইবির লোকজন গন্ধ শুকে শুকে এখানে চলে আসতে পারে পোস্কারটা পোস্ট করতে হবে ময়মনসিংহ শহর থেকে কে যাবে যাওয়ার ভাড়া কোথায় ভাই চিঠিটা লিখেছে অতি যেন ঘরোয়া চিঠি কেমন আছেন ভালো আছি গোছের চিঠি পুলিশ এই চিঠি পড়ে যেন কিছুই না বোঝে যেন টেন না পায় চিঠিটা লিখেছে মালিক ভাই দলেরই একজন আনিস লিখেছে ভাইজান গো আসসালাম পর সমাচার আমি ভালো আছি বাড়ির সকলেই ভালো আছে ধলা গরুটির একটি বকনা বাসুর হইয়াছে বাসুরটার রং কালো কুড়িটা ডিম দিয়া রাজহাঁস বসাইছিলাম দুঃখের বিষয়ে মাত্র তিনটা ডিম আছে, বাকি সবই নষ্ট আমি ভালো আছি লেখাপড়া নিয়ে আছি সামনেই পরীক্ষা পাশ করিব কি না ইহা জানেন আপনি আমাকে প্রচুর পড়িতে বলিয়াছেন আমি সেই মতো পড়াশোনার চেষ্টা নিয়েছি অজপাড়া গায়ে থাকি বইপত্র জোগাড় হয় না সুনীল আশ্চর্য হইবেন সামান্য একটা ডিকশনারিও পাওয়া দুষ্কর আপনি ভালো থাকিবেন স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন আপনাকে সালাম মাননীয় জেলা সাহেব সালাম ইতি আপনার অতি আদরের আনিস মাগরেবের নামাজ শেষ করে সিদ্দিকুর রহমান বাড়ির উঠোনে ইজি চেয়ারে আছোয়া হয়ে আছেন তার সামনে বড় একটা জল তিনি জল চৌকিতে পা রেখেছেন কিছুক্ষণ আগে তিনি একটা দুঃসংবাদ পেয়েছেন বড় ছেলে মাসুদ বাড়ি থেকে পালিয়ে গেছে নান্দাল রেল স্টেশনে তাকে ট্রেনে উঠতে দেখা গেছে তার গায়ে ছিল হলুদ রঙের শার্ট তাকে জিজ্ঞেস করা হয়েছিল সে কোথায় যায় উত্তরে সে বলেছে আসামে যায় সিদ্দিক রহমান তেমন চিন্তিত বোধ করছেন না ছেলে পালিয়ে গেছে এটা তেমন কোনো দুঃসংবাদ না তিনি চিন্তিত বোধ করেছেন দ্বিতীয় দুঃসংবাদটার জন্য দ্বিতীয় দুঃসংবাদটা তিনি এখনো পাননি তবে পাবেন দুঃসংবাদ কখনো একা আসে না সে সঙ্গে করে তার বড় ভাইকে নিয়ে আসে প্রথম আসে ছোট ভাই ছোট দুঃসংবাদ তারপর আসে বড় ভাই বড় দুঃসংবাদ বড় দুঃসংবাদটা কি হতে পারে কারণ মৃত্যু সংবাদ সিদ্দিকুর রহমান সিগারেট ধরালেন চাপা গলায় ডাকলেন লোকমান এই যে চেয়ারের পেছন থেকে লোকমান জবাব দিল জি সেইজি চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসেছিল তাকে দেখা যাচ্ছিল না বাইরে কেউ উঠোনে পা দিলে তার কাছে মনে হবে বিরাট উঠোনের মাঝখানে সিদ্দিকুর রহমান একা বসে আছেন লোকমান আমার মেয়ে কই শহর বাড়িতে গেছে ডাক দিয়ে আনবো না মাসুর যে পালিয়ে গেছে কাউরে কিছু বলে গেছে যে বলেছে মাস্টার সাহেব বলে গেছে সে যে পালায় যাবে মাস্টার সাহেব জানতো জি মাস্টার সাহেব জানার পরেও আমাকে জানায় না কেন লোকমান জবাব দিল না সিদ্দিকুর রহমান বললেন যাও মাস্টারকে খবর দিয়ে আনো তাকে বলবা তার সঙ্গে চা খাবো এই সিগারেটই টান দিচ্ছেন আজ মনে হয় পূর্ণিমা চারিদিকে জঙ্গল আলো হতে শুরু করেছে যদি পূর্ণিমা হয় তাহলে প্রবল জ্যোৎনা হবে আজ কুয়াশা নেই মেঘশূন্য আকাশে পূর্ণিমা দেখার মতো জিনিস তিনি বেলি ফুলের গন্ধ পাচ্ছেন বাগানে বেলি ফুলের গাছে নিশ্চয় অসংখ্য ফুল ফুটেছে পূর্ণিমা সব গাছে ফুল ফোটে যেসব গাছ পূর্ণিমাতেও ফুল ফোটাতে পারে না তারা বন্ধা গাছ এইসব গাছ তুলে ফেলতে হয় স্মৃতিগুলো আমাদের ইচ্ছা করছে মেয়েকে নিয়ে বেলি ফুলের বাগানে যেতে যেসব গাছে ফুল ফোটেনি সেসব গাছ ট্রেনে তুলে ফেলতে তবে আগে নিশ্চিত হতে হবে আজ পূর্ণিমা কিনা মাস্টার বলতে পারবে চাতার হিসাব তার কাছে খুব ভালো আছে সমস্যা হচ্ছে এই সময় বেলি ফুল ফোটে না বেলি বর্ষার ফুল তাহলে গন্ধটা আসছে কোথেকে মনের ফুল আনিসকে দেখে সিদ্দিক সাহেব চমকে উঠলেন চোখ টকটকে লাল ফসা গালও লালচে হয়ে আছে হাঁটার ভঙ্গিও অন্যরকম মাতালের মতো হেলে দুলে হাঁটা হাঁটার মধ্যে তাকানোর মধ্যে কেমন যেন ডোন্ট কেয়ার ভাব এমনিতে সে মাটির দিকে তাকিয়ে মাথা নিচু করে কুজা হয়ে হাঁটে কলেজের ছাত্রছাত্রীদের কাছে তার আলাদা নাম আছে কুজা মাস্টার সিদ্দিকুর রহমান বললেন আনিস কেমন আছো আনিস বলল আমি অত্যন্ত ভালো আছি আপনি চা খেতে ডেকেছেন চা খাব না আমার ধারণা আপনি চা খেতেও ডাকেননি চা খাওয়াটা অজুহাত আপনি আমাকে কিছু বলার জন্য ডেকেছেন সিদ্দিকুর রহমান বিস্মিত হলেন মাস্টার এরকম ভঙ্গিতে কথা বলছে কেন তিনি বিষয় প্রকাশ করলেন না আজ অবস্থা থেকে উঠে বসতে বসতে বললেন কিছু বলার জন্য ডাকি নাই একটা বিষয় জানার জন্যে ডেকেছি আজকে পূর্ণিমা জি পূর্ণিমা আশ্বিনা পূর্ণিমা এই পূর্ণিমায় ভূত দেখা যায় আর আষাঢ়ী পূর্ণিমায় সাধু মানুষ দেখা যায় আষাঢ়ী পূর্ণিমায় গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন গৃহত্যাগ কেন করেছিলেন সংসার থেকে সেই রাতেই তার মন উঠে গিয়েছিল মানুষ যখন হঠাৎ অসম্ভব সুন্দর কোনো জিনিস দেখে তখন তার বিচিত্র কারণে সব কিছু থেকে তার মন উঠে যায় আমি তো আমার দীর্ঘ জীবনে অনেক সুন্দর জিনিস দেখেছি আমার তো মন উঠে নাই হয়তো উঠেছে আপনি বুঝতে পারেন নাই মানুষ অন্য মানুষের মন কিছু কিছু বুঝতে পারে নিজের মন কিছুই বুঝতে পারে না তুমি কথা তো খুব গুছিয়ে বলো জি আমি কথা গুছিয়ে বলতে পারি এটা কোনো বড় ব্যাপার না যে লোক ট্রেনে স্বপ্নে পাও বড়ি বিক্রি করে সেও খুব গুছিয়ে কথা বলে বড় ব্যাপার কোনটা বড় ব্যাপার হলো যে কথা বলছে সে জানে কি না কী বলা হচ্ছে তুমি জানো জি আমি জানি খুবই ভালো কথা এখন আমাকে আরেকটা জিনিস বলো আমার ছেলে যে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে এটা তুমি জানতে জানার পরেও আমাকে বিষয়টা জানাওনি আমাকে জানালে আমি আমার ছেলেকে আটকাতে পারতাম জানাওনি কেন আনিস বলল বাড়ি থেকে পালিয়ে যাবার বুদ্ধি আমি তাকে দিয়েছিলাম আমি বুদ্ধি দিয়েছি আবার আমি সেটা আপনাকে বলে দেব তা তো ঠিক না সাপ হয়ে দংশন করবো ওঝা হয়ে ঝাড়বো তা তো হয় না সিদ্দিকুর রহমান অবাক হয়ে বললেন পালিয়ে যাবার বুদ্ধি তুমি জি কেন আপনি তার জন্য খুবই লজ্জাজনক শাস্তির ব্যবস্থা করেছিলেন অপমানটা সে নিতে পারছিল না আমাকে মারা বিষ খাবে আমার কাছে মনে হলো বিষ খাওয়ার ব্যাপারটা তার মাথা থেকে দূর করার জন্য বাড়ি থেকে পালিয়ে যাবার বুদ্ধি দেয় ভালো যে বলে ইঁদুর মারা বিষ খাবে সে কোনোদিন খায় না বলে কয়ে বিষ খাওয়া হয় না কেউ কেউ আবার বলে কয়ে খায় একজন মানুষ এক এক রকম ভরা পূর্ণিমায় কেউ বাড়ি ঘর ছেড়ে চলে যায় আবার কেউ দরজা বন্ধ করে ঘুমায় মাসুদকে তুমি কবে ফিরে আসতে বলেছ আমি কিছু বলি নাই তবে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে সে গৃহী ধরনের ছেলে বাড়ি ছেড়ে বেশি দিন বাইরে থাকতে পারবে না তুমি কি কোনো ফুলের গন্ধ পাচ্ছ জি না আমার নাক বন্ধ সিদ্দিক রহমান বললেন তোমার কি শরীর খারাপ আনিস বলল সামান্য খারাপ মনে হয় জ্বর এসেছে সিদ্দিকুর রহমান বললেন যাও শুয়ে থাকুক আনিস চলে যাচ্ছে সিদ্দিকুর রহমান ভুরু কুচকে আনিসের দিকে তাকিয়ে আছেন আনিস কি অদ্ভুত ভঙ্গিতে হেলে যাচ্ছে মনে হচ্ছে পায়ের সঙ্গে বাড়ি খেয়ে সে হুড়মুড়িয়ে পড়ে যাবে লোকমান বলল হু কাইনা দি সিদ্দিকুর রহমান চোখ মাথা নাড়লেন যদিও তার তামাক খেতে ইচ্ছা করছে না নির্জন উঠানে বসে থাকতে ইচ্ছা করছে আবার উঠেও যেতে ইচ্ছা করছে না জোৎসনা প্রবল হয়েছে বাড়ির পেছনের কামরাঙ্গা গাছের ছায়া তার গায়ে পড়েছে কামরাঙ্গা গাছের চিরল বিরল পাতায় ছায়া জোৎনায় সুন্দরভাবে এসেছে বাতাসে গাছ কাঁপছে ছায়াও কাঁপছে সিদ্দিকুর রহমান নিজের গায়ে ছায়ার দিকে তাকিয়ে রইলেন দৃশ্যটা তার সুন্দর লাগছে তবে মাস্টারের কথা মতো এই সুন্দর দৃশ্য দেখে তার মনে কোনো ভাব তৈরি হচ্ছে না লোকমান জি মাসুদ এক দুই দিনের মধ্যে ফিরে আসবে যেদিন ফিরে আসবে সেই দিনই কানে ধরে তাকে ট্রেনে তুলে দিবে আমার হুকুমের অপেক্ষা করবে না জিয়া স্যার লোকমান হুক্কার নল তার হাতে তুলে দিল তিনি নল টানছেন ভুড়ুক ভুড়ুক শব্দ হচ্ছে শব্দ শুনতে তার ভালো লাগছে কোনার বাপে হুক্কা খায় বুনকা বুনকা ধোয়া যায় সুন্দর সীমা স্যার কে তাকে বলেছিল রুমিলা বলেছিল একদিন তিনি বারান্দায় বসে হুক্কা টানছেন হঠাৎ রুমিলা ঘরের ভেতর থেকে বলে উঠল কোনার বাপে হুক্কা খায় বুনকা পুনকা ধোঁয়া যায় কি কারণে জানি রমিলার সীমাসা তার খুবই ভালো লাগলো তিনি সঙ্গে সঙ্গে রমিলাকে ডেকে পাঠিয়ে বললেন ঘরের ভেতর থেকে কী আর একবার বলো রমিলা ভয়ে অস্থির হয়ে বলল আমার ভুল হয়েছে মাপ করে দেন সিদ্দিক সাহেব অবাক হয়ে বললেন ভুলের কি হয়েছে সুন্দর সিমাসা বলেছ আমার পছন্দ হয়েছে রমিলা তারপরেও বলল আর কোনোদিন বলবো না আমারে ক্ষমা দেন তিনি দুঃখিত হয়ে বললেন আচ্ছা ঠিক আছে যাও ক্ষমা দিলাম অতি লীলাকে বললে কেমন হয় হুকায় টান দিয়ে বুনকা বুনকা ধোঁয়া ছাড়তে ছাড়তে বলবেন লীলা মজা পাবে নিজের মনে ঘুরে বেড়াচ্ছে সে কি ভাবছে কে জানে তাকে পাশে বসিয়ে কিছুক্ষণ গল্প করলে বোঝা যায় তো সে কি ভাবছে কিন্তু তাকে ডেকে এনে আয়োজন করে কথা বলতে ইচ্ছা করছে না যদি তার আসতে ইচ্ছা করে সে আসবে নিজের মতো সে কবে চলে যাবে যেরকম হুট করে এসেছিল সেরকম হুট করে কি চলে যাবে যদি সে একবার ঠিক করে চলে যাবে তাহলে তাকে আটকানো যাবে না তার মাকেও আটকানো যায়নি এই মেয়েটা পুরোপুরি তার মা স্বভাব পেয়েছে মাতৃ স্বভাবের মেয়ে জীবনে সুখী হয় না পিতৃ স্বভাবের মেয়ে সুখী হয় এই নিয়েও একটা সীমাসা আছে সীমাসাটা যেন কি সিদ্ধুর রহমান ভুরুক ভুরুক শব্দে হক্কা টানছেন চোখ বন্ধ করে সিমাসা ভাবার চেষ্টা করছেন কিছুটা মাথায় আসছে কিছুটা আসছে না মা স্বভাবই দেখুন হাসি কুন্যা থাকেন ভঙ্গে বাপ স্বভাবী সুকপালি কুননা থাকেন রঙ্গে এই তো মনে পড়েছে কুন্যা থাকেন রঙ্গে রঙে থাকা অনেক বড় ব্যাপার তিনি মনে প্রাণে চাচ্ছেন তার কন্যা থাকবে রঙে লীলা তার সৎমার খাওয়া দেখছে রমিলা খুব গুছিয়ে ভাত খাচ্ছেন পাটিতে বসেছেন সামনে জলচৌকি সেখানে ভাত তরকারি ঘোমটা দিয়ে বসেছেন অসুস্থ মানুষের হুশ হাস না ফেলে ছড়িয়ে একাকার করাও না যেন তিনি এ নতুন বউ নতুন বউ বলেই ঘুমটা টেনে লাজুক লাজুক ভঙ্গিতে খেতে হচ্ছে রমিলার ঘরে আলো নেই ঘরের বাইরে জানলার পাশে হারিকেন রাখা হয়েছে তার আলো ভেতরে পড়েছে সেই আলো কাঁটা বেছে ছোটো মাছ খাবার জন্য যথেষ্ট না অসুস্থ মহিলার ভাত খাওয়া দেখে লীলার রাগ লাগছে কষ্টও লাগছে সার্বক্ষণিক দেখাশোনার জন্য এই মহিলার একজন কাউকে দরকার সেরকম কেউ নেই লীলার বাবা অসুস্থ লীলার বাবা সুস্থ সবল একজন মানুষ তার পেছনে ছায়ার মতো দুজন লোক আছে যেন একজন মানুষের দুটা ছায়া অথচ অসহায় এই মহিলাকে দেখার কেউ নেই তার নিজের ছেলে মেয়েরাও একবারে এসে খোঁজ নেয় না খুশির মা বলে একজন মহিলা প্রতিদিন একবার আসেন মনে হচ্ছে এই মহিলার উপরই দায়িত্ব খুশির মা খুবই কাজের মেয়ে তারপরেও সে তো বাড়িতে থাকে না লীলা লক্ষ্য করেছে তার স্বত্মায় খাবারের সময়েরও কোনো ঠিক নেই আজ তিনি সন্ধ্যাবেলায় খেতে বসেছেন গতকাল দুপুরে তিনি কিছুই খাননি এই ব্যাপারটা নিয়ে লীলা খুশির মার সঙ্গে কথা বলেছে খুশির মা বলেছে আম্মাজি গো উনি যখন ভাত খাইতে চাইবেন তখন ভাত দিলে খাইবেন না চাইলে ভাত দিলে উনি খুবই রাগ করেন লীলা বলল খুবই রাগ করেন মানে কি রাগ করলে কী করেন ভাতের থালাবাটি উল্টে ফেলেন সেইটা করলে তো ভালোই ছিল আম্মাজি বেশি রাগলে পরনের কাপড় খুইলা দাঁত দিয়া ছিলেন বড় লজ্জার বিষয় এই জন্যই তো ওনার দেখভালের জন্যে বাইরের লোক রাখা হয় না উনার নিজের ছেলেমেয়েরা দেখতে আসে না লুজা পায় কথাগুলি লীলার কাছে যুক্তিযুক্ত বলে মনে হলো না সব যুক্তি মন গ্রহণ করে না এই যুক্তিও করছে না লীলাকে চমকি দিয়ে রমিলা হঠাৎ সরে মা গো কি দেখো লীলা বলল আপনার খাওয়া দেখি রমিলা চাপা হাসি মাখানো গলায় বললেন খাবার মধ্যে কি আছে গোমা খাওয়া তো রঙিলার নাইস না যে দেখা মজা পাইবা লীলা বলল খাওয়ার রঙ্গিলা নাচ না হলেও খাওয়া দেখার মধ্যে আনন্দ আছে আপনার ছেলেমেয়েরা যখন খেতে বসত তখন আপনি পাশে বসে তাদের খাওয়া দেখতেন না দেখে আনন্দ পেতেন না তুমি তো দূর থেকে দেখতেছো ঘাসে বসে খাওয়া দেখো আসছি বাবার কাছ থেকে চাবি নিয়ে এসে দরজা খুলে আসছি সাবি চাইলে তোমার বাবা চাবি দিবো না এক কাজ করো তোমার বাপের ঘরে যাও সেই ঘরে কাঠের দুইটা বড় আলমারি আছে কালা রঙের আলমারির তিন নম্বর ড্রয়ারে চাবি আছে আপনি জানেন কিভাবে আমি অনেক কিছু জানি কেউ আমার কিছু না বললেও আমি জানি মাছও চল্লা গেছে কেউ আমার কিছু বলে নাই কিন্তু আমি জানি কেউ আপনাকে কিছু না বললেও তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে সেখান থেকে আপনি শুনেছেন এইটা ঠিক বলছো মা আমার কান খুবই পরিষ্কার যাও সাবি দিয়ার দরজা আমার সাথে বসো আমি খাওন বন করলাম তুমি সামনে বসলে খাওয়া শুরু করব। লীলা চাবি আনতে বাবার ঘরে ঢুকলো চাবি যেখানে থাকার কথা সেখানেই আছে সে চাবি হাতে নিয়ে ঘুরল আর তখন সিদ্দিকুর রহমান বললেন কই যাও ঘটনাটা হঠাৎ ঘটায় চট করে লীলার মাথায় কোনো জবাব এলো না সে বাবার দিকে তাকিয়ে রইল বললেন তালা খুলে তুমি তোমার সৎ মাকে আজাদ করতে চাও তা না উনি ভাত খাচ্ছেন আমি সামনে বসে থাকবো সামনে বসে থাকার দরকার নাই আমি উনাকে কথা দিয়ে এসেছি সামনে বসে খাওয়াবো উনি খাওয়া বন্ধ করে বসে আছেন যখন তখন যে কোনো মানুষের কথা না কথা অনেক দামি জিনিস লীলা শান্ত গলায় বলল কথা দামি জিনিস বলেই তো আমি আমার কথা রাখব না একজন অসুস্থ মানুষকে আমি কথা দিয়ে এসেছি উনি আমার কথা বিশ্বাস করে খাওয়া বন্ধ করে বসে আছেন আমি যদি এখন তার কাছে না যাই তাহলে উনি খাবেন না না খেলে না খাবে পাগল মানুষ এক দুই বেলা না খেলে কিছু হয় না আপনি এমন একটা ছোট কথা কি করে বললেন সিদ্দিকুর রহমান ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন তাহলে একটা ঘটনা শোনো মরিয়ম নামের একটা মেয়ে রেখেছিলাম যে তোমার সৎ মায়ের দেখভাল করবে ভাটি অঞ্চলের গরিব ঘরের মেয়ে রমিলা একদিন কী করলো শুনো মরিয়মকে ভুলিয়ে ভালিয়ে দরজা খোলালো তারপর হুট করে ঘর থেকে বের হয়ে বটি দিয়ে তারা কোপ দিল আমি মরিয়মকে প্রথমে নেত্রকোনা তারপর ময়মনসিংহ সদর হাসপাতালে নিয়ে গেলাম সেখানে এসে মারা যায় মামলা মকদ্দমা যেন না হয় সেজন্য আমাকে অনেক টাকা পয়সা খরচ করতে হয়েছে মরিয়ম গরিব ঘরের মেয়ে বলে অল্পের উপর ডেগিয়েছে এখন নিশ্চয় বুঝতে পারছো কেন আমি এত সাবধান আমার কথা শোনো সেখানে চাবি ছিল সেখানে রাখো লীলা বলল উনি আমাকে কিছু করবেন না উনি আমাকে পছন্দ করেন সিদ্দিক রহমান বিরক্ত গলায় বললেন মরিয়মকেও রমিলা খুব পছন্দ করত তাকে রমিলা ডাকত ময়না সোনা এই নিয়ে তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে না দাও ঘরের চাবি আমার হাতে দাও লীলা বাবার হাতে চাবি দিয়ে শান্ত গলায় বললো আমি আপনার এখানে দুদিন থাকবো ভেবে এসেছিলাম চার দিন থেকেছি কাল সকালে চলে যাব সিদ্দিকুর রহমান বললেন তোমাকে যদি চাবি দিয়ে দিই তাহলে কি আরো কয়েকদিন থাকবে না আচ্ছা ঠিক আছে কাল যেতে চাও কাল যাবে আমি যাকে সঙ্গে নিয়ে এসেছিলাম মঞ্জু মামা তিনি বাড়ি ফেরার জন্য অস্থির হয়েছেন আর আমার নিজের ওইখানে থাকতে ভালো লাগছে না কাল সকালে তুমি যাবে জি সিদ্দিক রহমান বললেন তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি নিজের খুশি আমি প্রকাশ করতে পারি না রাগ প্রকাশ করতে পারি পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ রাগ প্রকাশ করতে পারে খুশি প্রকাশ করতে পারে না আরেক ধরনের মানুষ খুশি প্রকাশ করতে পারে রাগ প্রকাশ করতে পারে না লীলা বিস্মিত হয়ে বললো এই কথাগুলি কি আপনি নিজে চিন্তা করে বললেন সিদ্দিকুর রহমান বললেন না আমি এত সুন্দর সুন্দর কথা বলতে পারি না এইগুলি মাস্টারের কথা মাস্টারের সঙ্গে তোমার দেখা হয় নাই না দেখা হয়নি ওনার কথা শুনেছি সবাই ওনাকে কুজা মাস্টার ডাকে হুম শুনেছি আপনি তাকে খুব পছন্দ করেন হুম করি কেন জানি না মানুষের পছন্দ অপছন্দ হিসাব মেনে হয় না পছন্দ অপছন্দের কোনো ব্যাকরণ নাই এটাও কি কুজা মাস্টারের কথা এটা আমার কথা শোনো মা যাও ঘরে যাও তার সামনে বসে তাকে খাওয়াও আমি বলে দিচ্ছি সে আশেপাশে থাকবে তেমন কিছু ঘটলে সামলাবে লীলা তাকিয়ে আছে সে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বুঝতে চেষ্টা করছে বুঝতে পারছে বলে মনে হচ্ছে না সিদ্দিক রহমান মেয়ের দিকে তাকিয়ে অভয়দানের ভঙ্গিতে হাসলেন লীলা তার সৎমায়ের সামনে বসে আছে তার মনে ক্ষীণ অস্বস্তি অস্বস্তির কারণ কেন জানি মনে হচ্ছে এই অসুস্থ মহিলা হঠাৎ এক নলা ভাত তার মুখের সামনে ধরে আদরে গলায় বলবেন মা খাও গো লীলা এই মহিলার হাতের নলা কখনো মুখে দিতে পারবে না অসুস্থ মানুষকে সে কিছু বুঝিয়েও বলতে পারবে না অসুস্থ মানুষ যুক্তি মানে না তারা একবার অপমানিত বোধ করলে সেই অপমানবোধ মনের গভীরে ঢুকে যায় তাদের এলোমেলো জগৎ হঠাৎ করে আরও এলোমেলো হয় তার ফল শুভ হয় না তোমার নামটা বড় সুন্দর লীলা নামটা কে রাখছে গো মা রেখেছেন তোমারে খুব আদর করতো সব মাই তো ছেলে মেয়েদের আতর করে এমন মা কি আছে যে ছেলেমেয়েদের অনাদর করে আমি করি আমি যেমন করি তারাও করে এই যে আমার ছেলেটা বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেল আমার মুখের দেখাও দেখল না লীলা কি বলবে ভেবে পেল না অসুস্থ রমিলার মুখের দিকে তাকিয়ে রইল তুমি কবে যাই বা গো মা আমি কাল সকালে যাব রমিলা এই কথা শুনে হেসে ফেললেন মুখে ভাতের নলা তুলতে যাচ্ছিলেন সেই নলা নামিয়ে রেখে হেসে কুটি কুটি হলেন লীলা বলল হাসেন কেন তোমার কথা শুন হাসি আমার কথাটা কি খুব হাসির হুম হাসির তুমি কোনো দিনই পা না এখানেই থাকবা ভবিষ্যৎবাণী করছেন যেটা ঘটব সেটা বললাম মিলিয়া দেখো আচ্ছা মিলিয়ে দেখব খাওয়া শেষ হয়েছে গোমা এখন হাত ধুব আসুন আপনার হাত ধুয়ে দিই রুমিলা লীলার এই কথায় আবারও হেসে কুটি কুটি হলেন এবার আর লীলা জিজ্ঞেস করলো না কেন হাসেন রুমিলা হঠাৎ হাসি থামিয়া বললেন আমার খুব ইচ্ছা ছিল তোমার মুখে একটা ভাতের নলা তুইলা দিই তুমি ঘৃণা পাইপা বইলা দিলাম না তোমারে দেখা মনে হয় তোমার ঘিন্ণা বেশি লীলা তাকিয়ে আছে রুমিলা খুব হাসছেন আনিসের জ্বর খুব বেড়েছে সে প্রলাপ বকা শুরু করেছে সে ক্রমাগত কথা বলে যাচ্ছে কি বলছে সে নিজে জানে না একটা ব্যাপার তার খুব ভালো লাগছে সে যা বলতে চাচ্ছে বলতে পারছে কোনো সমস্যা হচ্ছে না অসম্ভব রূপবতী একটি মেয়ে চিন্তিত মুখে তার সামনে দাঁড়িয়ে আছে এই ব্যাপারটাও তার খুব ভালো লাগছে মেয়েটি একা দাঁড়িয়ে নেই তার সঙ্গে আরও অনেকে আছে সিদ্দিক সাহেবও আছেন কিন্তু অন্য কাউকে আনিস স্পষ্ট দেখতে পাচ্ছে না মেয়েটিকে দেখতে পাচ্ছে আনিস মেয়েটির দিকে তাকিয়ে বলল আপনি ভাববেন না যে আমি আপনাকে চিনি না আপনাকে আমি খুব ভালোভাবে চিনি আপনি সিদ্দিক সাহেবের বড় মিলিলাপতি লীলাপতি আপনার নাম উল্টো করলে কি হয় জানেন আমার নাম উল্টো করলে মেয়েদের নাম হয়ে যায় সোনিয়া আমার মা আপনাকে কি জানেন আপনাকে দেখলে বলতো আমার মা অত্যন্ত বলতে পারে না মাঝখানে একটা ইলা গিয়ে অত্যন্ত লীলাবতী নামের মেয়েটা আনিসকে কি যেন বলল আনিস তার কথা শুনতে পেল না সে এখন কারো কথাই শুনতে পাচ্ছে না শুধু নিজের কথাগুলি পরিষ্কার শুনছে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস লীলাবতী এর চতুর্থ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন আর যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে বেলাইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই বাসায় থাকবেন সতর্ক থাকবেন এবং নিয়মিত হাত ধুবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বাংলাদেশ সহ ইন্ডিয়াসহ সারা বিশ্বের মানুষদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গী থাকবেন ধন্যবাদ